আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, সুপ্র শিক্ষার্থীবৃন্দ ও লাইভ ক্লাস অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিটি স্কুল ও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্র শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সুপ্রশিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে পঞ্চম শ্রেণীর, এই যে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সুপ্রশিক্ষার্থীরা, এর আগে ষষ্ঠ অধ্যায় শেষ হয়েছে, আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় আলোচনা করব। তাহলে সুপ্রশিক্ষার্থীরা দেখি সপ্তম অধ্যায়ের পার্ট এক আজকে আলোচনা শুরু হবে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা তোমরা অবশ্যই বইটা খুলে রাখবে, তাহলে তোমাদের একটু বোঝার সুবিধা হবে। তোমরা অবশ্যই বইটা খুলবে এবং সপ্তম যে অধ্যায় পার্ট এক, সেই পার্ট তোমরা খুলবে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, চলো দেখা যাক আজকে যে পার্ট আলোচনা আছে সেই আলোচনার বিষয়টা আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ সুপ্রশিক্ষার্থীরা, এই যে আজকের যে পাঠ, আজকের যে পাঠ সেই পাঠের যে বিষয় সেটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ সুপ্রশিক্ষার্থীরা, আজকের যে পাঠ সেই পাঠের যে বিষয় সকলের অধিকার, সকলের অধিকার। পাঠ একে আছে সকলের অধিকার, কিন্তু এই অধ্যায়টির নাম হচ্ছে মানবাধিকার, অধ্যায়টির নাম হচ্ছে মানবাধিকার। সেখানকার আছে যে সকলের অধিকার। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, চলো দেখা যাক যে এই পাঠটি শুরু হওয়ার আগে আমরা একটু দেখে নিতে চাই যে এই অধ্যায় এই পাঠটি শেষ হলে তোমরা যে বিষয়গুলো জানবে সেই বিষয়টি একটু দেখা দরকার। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে শিখর ফল, যে মানবাধিকার কি তা তোমরা বলতে পারবে। তাহলে এই পাঠটি, ক্লাসটি শেষ হলে তোমরা জানবে যে মানবাধিকার কি তা বলতে পারবে। এরপর আমরা দেখব যে মৌলিক মানবাধিকারগুলো উল্লেখ করতে পারবে, মৌলিক যে মানবাধিকারগুলো আছে, যে মানবাধিকারের ধারাগুলো আছে সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে, সরি মানবাধিকারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রত্যেকটা যে মৌলিক মানবাধিকার আছে সেই মানবাধিকারের গুরুত্বগুলো কি, সেই গুরুত্বগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, চলো এখন আমরা আলোচনায় যাই। হ্যাঁ সুপ্রশিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, ছবিগুলো একটু লক্ষ্য করে দেখো। এই যে ছবিটা তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের মতো এগুলো শিশু, তাদের কিসের অভাব আছে, কি সমস্যা আছে দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিছু শিশু, একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আছে, সেখানেও কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই যে এই ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, ছবিগুলো দেখে তোমরা একটু চিন্তা করে দেখো, এই ছবিগুলোতে কিছু না কিছু সমস্যা বা কিছু অভাব দেখা যাচ্ছে, আর এগুলো থেকে আমরা আজকে আলোচনাগুলো করব। সুপ্রশিক্ষার্থীরা, এই ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করো। এই যে দেখতে পাচ্ছ একটা শিশু কিভাবে শ্রম দিচ্ছে বা কাজ করতেছে আর কি, একটি সাইকেলের দেখো কাজ করতেছে। এই যে একটা শিশু যেখানে ছবি আঁকা আছে, সে ঠিক মাথায় করে মালামাল ঢোয়াচ্ছে, আর এখানে দেখো নারী নির্যাতন বা এরকম কিছু ঘটে যাচ্ছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সুপ্র শিক্ষার্থীরা, এই যে তোমরা ছবিগুলো দেখলে, এই ছবিগুলো কিসের ইঙ্গিত বহন করে, এগুলো একটা নেগেটিভ সাইড এই ছবিগুলো, সেগুলাকে আমরা কেন দেখালাম বা কেন এই ছবিগুলো, এগুলোর অর্থ কী, এই বিষয়গুলো দেখতে হবে। তো এই ছবিগুলো কী কী সমস্যা আছে আর এই সমস্যার বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো সুপ্রশিক্ষার্থীরা, এই ছবিগুলো দেখা যাচ্ছে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দেখছো যে শিশুরা কিভাবে, মানে তোমাদের মধ্যে যারা শিশু আছে তাদের তো সবারই অধিকার আছে যে ভালো কাপড় চোপড় পাওয়ার, পড়ালেখা করার, স্কুলে যাওয়ার, সুন্দর খাবার, এগুলো তো অধিকার আছে। তাহলে কি তাদের এই অধিকারগুলো ছিল? তারা দেখো কাপড় চোপড় ছিল না তাদের শরীরে, তাদের বাড়িঘর তেমন ছিল না, তারা মাথায় করে এই যে জিনিসপত্র ঢোয়াচ্ছে ফেরিওয়ালার মতো, তারপরে কেউ আবার যে কারখানাতে কাজ করতেছে, তাহলে এই বয়সে তো তাদের কাজ করার কথা না। তাদের এই বয়সে তো কাপড় চোপড় খালি গায়ে, দেখো তো শরীরে কোনো কাপড় ছিল না, সে শরীরে কাপড় চোপড় থাকার কথা ছিল, তো এগুলো ছিল না। তাহলে এগুলো কি? এগুলো একটা মানবাধিকার লঙ্ঘন, তাহলে এগুলো মানবাধিকারের সাথে জড়িত। তাহলে সুপ্রশিক্ষার্থীর আজকের যে অধ্যায় মানবাধিকার, তাহলে মানবাধিকারের যে বিষয়গুলো আছে, ধারা আছে, সে এই শিশুগুলো বা এই যে পরিবারগুলো, এই পরিবারের মধ্যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তাদের কিছু চাওয়া পাওয়া চাহিদা ছিল যে চাহিদাগুলো তারা বঞ্চিত। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, সরি আজকের যে আলোচনা সে আলোচনার বিষয় হচ্ছে
মানবাধিকার, আজকে যে আলোচনা সেই আলোচনার বিষয় হচ্ছে মানবাধিকার, সকলের যে অধিকার সেটা আমরা দেখব, সেটা হচ্ছে মানবাধিকার, এই বিষয়টা দেখবো। তাহলে মানবাধিকার যে বিষয়টা কিভাবে আসলো, এই যে সুপ্রশিক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্রতিষ্ঠানে, কিন্তু এটা একটা প্রতিষ্ঠানের বিল্ডিং ভবন, তার একটা লোগো। তোমরা যেমন জানো যে তোমরা আইসিটি স্কুলে পড়ো, আইসিটি স্কুলে অবশ্যই একটা লোগো আছে, যেটা দেখলে তোমরা চিনতে পারো, BICTS দিয়ে এইভাবে একটা দেওয়া আছে, ওটা হলো আইসিটি স্কুলের লোগো। তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানে এরকম চিহ্নিত কিছু লোগো থাকে। আমাদের ন্যাশনাল আমাদের লোগো আছে, দেশের বাংলাদেশের লোগো আছে, যেটা দেখলে বোঝা যায়। সেই রকম এই যে এই লোগোটা ইউনাইটেড স্টেট লেখা, ইউনাইটেড নেশন লেখা আছে, দেখো এটা হচ্ছে জাতিসংঘ, এটা হচ্ছে জাতিসংঘ ভবন, তার লোগোটা এটা। আর এই জাতিসংঘ এই মানবাধিকার সনদটা স্বীকৃত। আর জাতিসংঘ আমরা জানি সবচেয়ে বড় তো একটা বৃহৎ সংগঠন, এটা 1945 সালে 24 অক্টোবর এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টা। এই প্রতিষ্ঠা উদ্দেশ্যই ছিল এই বিশ্বকে, এই জাতির যে দেশগুলো আছে বিশ্বের, এই দেশগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন সমস্যাগুলো মোকাবেলা করা। তাহলে সুপ্রশিক্ষিত একটি সংগঠন গড়ে ওঠে কিছু উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে, আর এই জাতিসংঘ গঠিত হয়েছে কিছু উদ্দেশ্য নিয়ে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ গঠিত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাতিসংঘ গঠিত হয়েছে। তাহলে সুপ্রশিক্ষিতরা এই জাতিসংঘ করেছে কি 1948 সালে। জাতিসংঘের অনেকগুলো নিয়ম আছে, ধারা আছে, আবার ওগুলো পরিষদ আছে। জাতিসংঘ এই 1948 সালে 10ই ডিসেম্বর প্যারিসের এই সাধারণ অধিবেশন যেটা আছে, তার সাধারণ পরিষদ আছে, তার যে অধিবেশন, জাতিসংঘের কিন্তু অনেক কটা পরিষদ আছে, ওসি পরিষদ আছে, সাধারণ পরিষদ আছে, তারপর নিরাপত্তা পরিষদ আছে, তারপরে আছে স্থায়ী পরিষদ আছে, এরকম অনেকগুলো পরিষদ আছে। তার মধ্যে সাধারণ যে পরিষদটা আছে সেই পরিষদের মিটিংয়ে, প্যারিসে সেই সম্মেলনটা হয়েছিল, এই প্যারিসের সেই মিটিংয়ে 1948 সালে 10ই ডিসেম্বর এই মানবাধিকার সার্বজনীন স্বীকৃত যে দলিল, সেই দলিলটি স্বাক্ষরিত হয়। তাহলে সুপ্রশিক্ষিত তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ডেটটা, যে 1948 সালে 10ই ডিসেম্বর প্যারিসের এই সাধারণ পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনে এই যে মানবাধিকার বিষয়ে যে 30টি ধারা, এই ধারা সম্বলিত যে মানবাধিকার সর্বোচ্চ ঘোষণাপত্র, সেটা সেখানে বাস্তবায়ন হয়। তো সেখানে এই যে তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে যে আমাদের জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশ হলো স্বাধীন দেশের সঙ্গে 193টা, বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ 193টা, আর স্বাধীন দেশ 195টা। তাহলে 193টা দেশের মধ্যে সেটা এক বর্তমানে সময়, তখন 48টি দেশ, তখন ছিল 48টি দেশ, এই 48 দেশের সবাই কিন্তু এই পক্ষে ভোট দিয়েছিল, আর 8টি দেশ ভোট দিতে বিরোধী, ভোট দেয়নি আর কি, ভোট দিতে বিরত ছিল, তারা ভোট প্রদান করেনি, বিপক্ষ দেয়নি, পক্ষেও দেয়নি, তারা ভোট প্রদান করেনি, 48টি দেশ ভোট দিয়েছিল ওই সময়কার। তাহলে সুপ্রশিক্ষিতরা ওই ভোটাভুটির মাধ্যমে এই যে তোমাদের যে সনদগুলো আছে এখানে 12টা 13টা আছে, সেখানে কিন্তু মানবাধিকার যে সনদ সর্বোচ্চ স্বীকৃত, সেখানে 30টি ধারা আছে, তোমাদের বইয়ে কম করে দেওয়া আছে, মনে রাখবে তোমরা এই 30টি ধারা আছে। এই ধারাগুলো এই যে বিভিন্ন এলাকার, দেশের বিভিন্ন জায়গার যে মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে যে বসবাস করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের যে মৌলিক চাহিদা প্রয়োজনগুলো আছে সেগুলো সম্মিলিত এই 30টি ধারা। তাহলে সকলের যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো হচ্ছে মানবাধিকার। তাহলে মানুষ জন্মগতভাবেই যে চাহিদাগুলো জন্মে, বিশেষ প্রয়োজন হয়, সেই প্রয়োজনগুলোই কিন্তু মানবাধিকার, এই প্রয়োজনগুলো তাদের প্রাপ্য। ওই যে শিশুগুলো তোমরা দেখলে, তাদের প্রাপ্য ছিল তাদের পড়ালেখার, সুন্দর বাসার, এবং এই যে কাপড় চোপড়ের। তারা তো কোথায় জন্মগ্রহণ করে তারা সেটা জানে না, জন্মগতভাবে তারা স্বাধীন। তাহলে সকলের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেটাই হচ্ছে মানবাধিকার। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে সকলের যে প্রাপ্য অধিকার সেটা হচ্ছে মানবাধিকার, মানে সকলের যে সমান মর্যাদা এবং সবকিছু পাওয়ার যে অধিকার আছে সেটাই মানবাধিকার। অনেক অর্থে আমরা বলতে পারি মানবাধিকার, মানব মানে মানুষ, অধিকার মানে তোমরা তো জানোই, অধিকার মানে কোনো কিছু প্রাপ্যতা আছে যেটার মধ্যে, যেটা পাওনা আছে সেটা হচ্ছে অধিকার, আর আছে মানব, মানব মানে মানুষ। তাহলে মানুষের যে অধিকার সেটাই বলা আছে মানবাধিকার। তাহলে মানুষের যে অধিকার সম্বলিত বিষয়গুলো সেটা হচ্ছে মানবাধিকার। আর মানবাধিকার বিষয় সম্বলিত যে সর্বজনীন ঘোষণাপত্র যেটা জাতিসংঘ এ করে, সেটা 1948 সালে 10ই ডিসেম্বর। আর এই জন্য 10ই ডিসেম্বর আমরা মানবাধিকার দিবস পালন করি। সুপ্রশিক্ষিতরা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে তোমরা জানলে মানবাধিকার কি, সকলের অধিকার সম্বলিত বিষয়গুলোকে মানবাধিকার বলে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল পেশার বিশেষে সকলের যে অধিকারগুলো সেটাই মানবাধিকার। তাহলে সুপ্রশিক্ষিতরা আমরা দেখলাম তাহলে এই পৃথিবীতে সকলেই সমান, মানুষ হিসাবে তারা সকলে সমান, সকলে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। তাহলে এখন আমরা মূল আলোচনায় যাবো সুপ্রিয় শিক্ষার্থীরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক মানবাধিকার,
তাহলে মৌলিক যে মানবাধিকার তোমাদের বইয়ে আছে সেই মৌলিক মানবাধিকার সম্পর্কে আমরা এখন একটু জানবো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এই যে প্রথম যে দেখো মানুষ জন্মগতভাবে স্বাধীন, ব্যাখ্যাগুলো আমি একটু পরে দিচ্ছি তোমাদের ছবি সহকারে, তোমরা একটু দেখে নাও। মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সমাজে সবার সমান মর্যাদার অধিকার, সমাজে সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, তারপরে নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করা অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করারও অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা এর পরেগুলো দেখো তোমরা, বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা রোয়াটা ছাড়া পড়ে গেছে, বিনা কারণে গ্রেপ্তার বা আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, আর ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, আর নিজ নিজ ধর্ম পালনের অধিকার, আর নিজের চিন্তা ও মত মত প্রকাশের অধিকার, আর নারী পুরুষ সমান অধিকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে তোমরা পয়েন্টগুলো দেখলে, এগুলো হচ্ছে যে জাতিসংঘ যে মানবাধিকার সার্বজনীন সনদ ঘোষণাপত্র যে সনদটা জারি করছে, এটা যে দৃষ্টি ধারা আছে তার মধ্যে কিছু ধারা তোমরা দেখলে, তাহলে এখন আমি এই ধারাগুলোর ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো প্রত্যেকটির। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, মানুষ জন্মগতভাবে স্বাধীন, তাহলে মানুষ অবশ্যই যে একটি মানুষ যে জেলখানাতে অথবা কোথাও শৃঙ্খল অবস্থায় তাকে বাধা অবস্থায় জন্মগ্রহণ করে না, তাকে স্বাধীনভাবে সে জন্মগ্রহণ করেছে, নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করেছে, তাহলে মানুষ জন্মগতভাবেই স্বাধীন, তখন তার কোনো দোষ ত্রুটি থাকে না, ধীরে ধীরে তার কর্মের মাধ্যমে কিন্তু সবকিছু ফুটে ওঠে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে তখন সকল মানুষ কিন্তু স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। একজন পিতা মাতার সন্তান, পিতা মাতা যদি অপরাধী হয়ে থাকে, পিতা মাতা যদি জেলখানায় থাকে, তাহলে কিন্তু ওই সন্তান কিন্তু জেলখানায় থাকবে না সুপ্রিয় শিক্ষার্থীর, কারণ সে কিন্তু অপরাধ করে আসেনি, সে তো জানতো না তার পিতা মাতা অপরাধ করেছে, সে কিন্তু পিতা মাতার অপরাধে অপরাধী না, এই জন্যে যে পিতা মাতা যে অপরাধ করেছে পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে আসেছে সেটা কিন্তু সে বহন করবে না, সে কিন্তু পৃথিবীতে আসতে আল্লাহ তাকে পাঠাইছে জন্মগতভাবে, সৃষ্টিকর্তা তাকে পাঠাইছে জন্মগত স্বাধীন হিসাবে এবং সকলের কাছে সমান হিসাবে সে পাঠাইছে, আর কিছু তার চাহিদা বা প্রয়োজনীয়তা আছে সেটা সমাজ রাষ্ট্র তাকে দিবে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা মানুষ কিন্তু জন্মগতভাবেই স্বাধীন, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে তোমরা দেখতে পাচ্ছ মানুষ এই যে স্বাধীনতার একটা দিচ্ছে, এই যে দেখো একটা আনন্দের একটা বই প্রকাশ দিচ্ছে তোমাদের মধ্যে শিশুরা, এটা হচ্ছে বোঝাচ্ছে। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। হ্যাঁ সুপ্রিয়, তুমি বাংলাদেশের নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিক, কিন্তু দেশের মধ্যে যদি তোমাদেরকে আইনের মধ্যে ফেলা, হ্যাঁ দেশের কিছু আইন থাকে সে আইন মেনে চলতে হবে, স্বাধীনতা মানে এমন নয় যে খারাপ কাজ করতে যাবো সেই স্বাধীনতা বলছে, স্বাধীনতা ভালো কাজের প্রতি, তোমার ভালো কাজের প্রতি তোমার মৌলিক প্রয়োজনগুলো তুমি স্বাধীনভাবে যেন পেতে পারো, এইটাই বলছে স্বাধীনভাবে চলাফেরা। তুমি একটি দেশের মধ্যে জানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে যেতে পারো এবং তোমার যেন কোনো বাধা বেগুন নেই, কোনো বাধা না হয়, একজন ধনী গরিব ছোট বড় প্রতিবন্ধী যারাই হোক তারা সবাই সমান, তাদেরকে সমানভাবে চলাফেরা করার অধিকার আছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে কিছু আইন কানুনের মধ্যে পড়তে হবে, সে আইন কানুন প্রসেস করার পর তাকে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে সুপুরি শিক্ষার্থীরা, তাহলে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারও কিন্তু দিয়েছে, তাহলে মানুষ অবশ্যই স্বাধীন কিন্তু চলাফেরা করার স্বাধীনভাবে অধিকার রয়েছে, কোনো বাধা বিপত্তি থাকবে না। হ্যাঁ সুপুরি শিক্ষার্থী দেখো, সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার, একটা জিনিস জানি একটা সমাজে কিন্তু সবাই এক শ্রেণীর লোক নাই, তোমরা যে এই যে কোনো স্কুলে পড়ালেখা করো তোমরা এক ক্লাসে, সেই ক্লাসে কিন্তু কেউ আছো যে টিচারের সন্তান, কেউ আছো অফিসারের কোনো বড় সরকারি চাকরিজীবীর সন্তান আছো, কেউ আছো বড় ব্যবসায়ীর সন্তান আছো, কেউ আবার আছো মুসি বা কেউ আছো দিন মজুরের সন্তান, তাহলে সবাই কিন্তু এক না, তাহলে এই কথা বলছে সমাজে সবার সমমর্যাদা অধিকার আছে। তাহলে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এই যে একজন কিন্তু দেখো ব্যবসায়ী মানে বড় লোক মানুষ আর একজন দেখো মুসি, তাহলে এদের মর্যাদা কি এক হবে না? অবশ্যই এক, তারা মানুষ হিসাবে কিন্তু মর্যাদা সমান, কিন্তু তার কর্ম বা এ ভেদে হয়তো বা ইস্তার থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে মৌলিক চাহিদা হিসাবে তাদের কিন্তু সমান অধিকারগুলো আছে, সমান মর্যাদা আছে, কাউকেই কিন্তু রাষ্ট্র সমাজ থেকে এই
মানে কম বেশি চোখে দেখবে না, সমান চোখে দেখবে রাষ্ট্র। তাই সুপুরের শিক্ষার্থীরা, তোমরা দেখো না একই ক্লাসে তোমাকে বলতে পারো কেউ এখানে বসবে কেউ ওখানে বসবে, এটা না, যে আগে আসবে সে সামনে বসবে, এইভাবে তোমরা বসো, কাউকে কিন্তু ছোট চোখে তোমরা দেখো না, সকলে তোমার বন্ধু, সে কোন বাড়ি থেকে আসছে এটা বড় বিষয় না। তাই এটাই বলছে যে সমাজে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে, তাই সকলে কিন্তু সমান অধিকার ও সমান সুযোগ সুবিধা ভোগ করবে, মর্যাদা, কাউরে কিন্তু ছোট করে কথা বলা যাবে না, অপমানিত করা যাবে না, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, এরপর আমরা দেখবো শিক্ষা গ্রহণের অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখছো সুন্দর ছবিগুলো দেখতেছো, এই যে আমাদের বাচ্চারা যে স্কুলে, দেখো সবাই কিন্তু সমভাবে, কেউ ছোট বড় কেউ এরকম মানুষ, সবাই কিন্তু সবার সাথে আন্তরিকতার সহিত সুয়াদ্যপূর্ণ ভাবে এই যে ক্লাস করতেছে। তাহলে তোমরা কি, এই যে সকল শিশু আছে এখানে কিন্তু সবাই কিন্তু সকল সকলে পরিবার, সকলে পিতা মাতা কিন্তু এক না, কারো আর্থিক অবস্থা ভালো, কারো আর্থিক অবস্থা খারাপ, কারো অনেক সমস্যা থাকে, কেউ প্রতিবন্ধী আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু সকলের কিন্তু সমাজে যত শিশু আছে সকলে কিন্তু শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। এটা কিন্তু মৌলিক মানবাধিকারের মধ্যে পড়ে, আমাদের যে দেশে মৌলিক অধিকার তার মধ্যে এই শিক্ষা গ্রহণ কিন্তু একটা। তাহলে অবশ্যই সুপুরের শিক্ষার্থীরা, আশেপাশে যারা আছে সবারই কিন্তু, যতই গরিব হোক যতই হোক সবারই কিন্তু শিক্ষা গ্রহণ করার অধিকারগুলো আছে, যেটা রাষ্ট্র দিয়েছে, বিভিন্ন সংগঠনও দিয়েছে, আমাদের জাতিসংঘ যে মানবাধিকার সংগঠন সর্বজন স্বীকৃত যে সনদটি তৈরি করেছে সেখানেও এই শিক্ষা গ্রহণ অধিকারের কথা বলা আছে। তাহলে সুপুরের শিক্ষার্থীরা, আমরা কাউরে ছোট করে দেখবো না, সবারই শিক্ষা গ্রহণ যে অধিকার আছে সেটা আমরা বাস্তবায়ন করব, তাহলে আমরা এগিয়ে যাব, সবাই এগিয়ে যাবে। হ্যাঁ, সুপ্র শিক্ষিত, তোমরা একটা ছবিটি দেখো, এই যে একটা শিশুকে ট্রাফিক ম্যান যে নিরাপত্তার দায়িত্বে থাকে, সে রাস্তা পারাপার করে দিয়েছে, আর এই যে আমাদের নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে আছে, মানে কি কোনো কিছু নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে সুপ্র শিক্ষিত, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, সরি সুপ্র শিক্ষিতরা, প্রত্যেকে যে যেখানে বসবাস করে, যে দেশে বসবাস করে, রাষ্ট্র তাকে অবশ্যই নিরাপত্তা দিবে, এটা তার অবশ্যই প্রাপ্য, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে বিভিন্ন বিষয়ে, এটা তার প্রাপ্য প্রত্যেকেরই, সে ধনী গরিব যেই হোক, যে শ্রেণীর পেশারই লোক হোক, সবাইকেই নিরাপত্তা দেবে। এই যে তোমরা স্কুলে পড়ো, যে কোনো স্কুলে পড়ো বা আমাদের আইসিডি স্কুলে পড়ো, এই আইসিডি স্কুলে কেউ আছে এমন যে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় না, বা তাকে গরিব বলে বা গরিবের সন্তান বা টাকা কম দিতে পারছে এই বলে তাকে গাড়িতে নেওয়া হয় না, বা তাকে খারাপ জায়গায় বসে দেয়, এরকম না, সকলে সমান। তাই নিরাপত্তাটা সকলে সমানভাবে দিতে হবে, কেউ ছোট বড় বিষয়টা এরকম না, জীবন পৃথিবীতে আল্লাহ পাঠাইছে বা সৃষ্টিকর্তা পাঠাইছে সকলকে সমান করে, কর্মের মাধ্যমে মানুষ তার জীবনযাত্রাকে চেঞ্জ করতে পারে। তোমরাও যদি ভালো লেখাপড়া করো অনেক বড় হবে, যে লেখাপড়া করতে যাবে না সে নিজের ক্ষতিটা নিজেই করবে। তাহলে সুপ্র শিক্ষাতে এই যে নিরাপত্তা লাভের বিষয়টা, এটা কিন্তু সকলের, কিন্তু রাষ্ট্র সকলকে সমানভাবে দিয়েছে, তাহলে নিরাপত্তা লাভের অধিকার সকলেরই আছে। এরপর আমরা দেখবো নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। তাহলে নির্যাতন ও অত্যাচার থেকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যে কোনো মা বোন বা ছোট বাচ্চারা যে নির্যাতন হবে, অত্যাচারিত হবে, এইটা কিন্তু কখনোই কাম্য না, এটা কখনোই হবে না। কারণ একজন মানুষ বা একজন শিশু বা একজন কেউ জন্মগ্রহণ করবে, তাকে অবশ্যই নিরাপত্তা লাভের যে কথাটা বললাম, অবশ্যই নির্যাতন অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার যে অধিকার সেটা আছে, এটা রাষ্ট্র তাকে অবশ্যই দিয়েছে এবং দিবে, রাষ্ট্র সমাজ সব জায়গায় এটা আছে সমাজে, যে অবশ্যই নিরাপত্তা সহিত বেঁচতে হবে, বেঁচে থাকতে হবে। তার একজনের এইরকম নির্যাতন হিসাবে ছবিগুলো তোমরা দেখো, এই যে একজনকে একজন মারতেছে এখানে, এই যে দেখো নির্যাতনকে না বলতেছে, ঠিক আছে, এটা নার সঙ্গে দেখা যাচ্ছে এইভাবে আটকাচ্ছে। তাহলে সুপুর শিক্ষার্থীরা, অবশ্যই আমরা অত্যাচার নির্যাতনকে না বলবো, এটা মানুষের মৌলিক অধিকার বঞ্চিত করে, তাই নির্যাতন অত্যাচার নিজেকে রক্ষা করার অধিকার সমাজের সকলের আছে, তাই সকলের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, নির্যাতন অত্যাচার থেকে দূরে থাকার অধিকার আছে। সুপ্র শিক্ষার্থী, এই যে তোমরা দেখো বিনা বেশে গ্রেপ্তার ও আটক নেওয়ার অধিকার। এই যে সুপ্র শিক্ষার্থীরা, তোমরা যে আসো, তোমরা অবশ্যই স্বাধীনভাবে পড়ালেখা করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, অবশ্যই তোমাকে যেন কেউ ধরে নিয়ে যাওয়া হয়, তোমার বাবা মাকে যে কোনো কারণে এমনিতেই ধরে নিয়ে যাওয়া, কোনো কারণ নাই সেটা যেন না হয়, কারণ বিনা বিচারে গ্রেপ্তার আটক হওয়া যাবে না কোনো ব্যক্তিকে অযথা। হ্যাঁ, তাকে প্রশ্ন করা যেতে পারে, বাট অপরাধী না হলে তাকে বিনা বিচারে কিন্তু আটক রাখা যাবে না, তাকে অবশ্যই কারণ থাকতে হবে। তাহলে সুপ্র শিক্ষার্থীরা, এই যে বিনা বিচারে গ্রেপ্তার আটক না হওয়ার যে অধিকার, সেটা কিন্তু রাষ্ট্র দিয়েছে, রাষ্ট্রের সংবিধানে, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হলো সংবিধান, সকল দেশেরই কিন্তু সর্বোচ্চ দলিল আছে সংবিধান, সেই সংবিধানে যে কিন্তু প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্ব স্বাধীনতা আছে, তাই বিনা বিচারে এই যে গ্রেপ্তার
এবং আটক করা যাবে না, এটা কিন্তু মৌলিক অধিকার বঞ্চিত করে এটাকে মানুষকে। তাহলে সুপুরুষ শিক্ষার্থীরা, বিনা বিচারে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবার আমরা দেখবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দাঁড়িপাল্লার ছবি, তাহলে দাঁড়িপাল্লা আমাদের কিসের প্রতীক? ন্যায়ের প্রতীক। তাহলে দাঁড়িপাল্লা আমাদের ন্যায়ের প্রতীক, আমরা দাঁড়িপাল্লায় সবকিছু ওজন করি, মানে সমান করে দেওয়ার জন্য, কারো কম দানে না হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এটা দ্বারা কি বোঝায়? সমতা, সমতা বোঝায়। দাঁড়িপাল্লা হলো সমতা, ন্যায়ের প্রতীক। এই যে আইনের চোখে সবাই সকলেই সমান বা সবাই সমান, তাহলে আইন, আইন কি ধনী গরিব মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের জন্য না, নিচু শ্রেণীর যারা শ্রমজীবী কৃষিজীবী এরা যে কাজকর্ম করে তাদের জন্য আইন সবারই জন্য সমান। একজন প্রধানমন্ত্রী যদি অপরাধ করে তাকেও যে আইনে বিচার করতে হবে, একজন কৃষককেও সে আইনে বিচার করতে হবে, একজন শ্রমিককেও সে আইনে বিচার করতে হবে, সকলে যে যে অপরাধ করবে সেই অপরাধের নির্দিষ্ট আইন আছে, সেই অনুযায়ী সবাইকে বিচার করতে হবে। কারণ আইন সকলের জন্য সমান, কাউকে কম কাউকে বেশি এটা না। তাই অপরাধ করলে উচ্চ শ্রেণী বা বড় লোকের সন্তানও যদি অপরাধ করে তারও যে আইন, মানে গরিবের সন্তানও অপরাধ করলে সে আইন। তাই আইন সবার চোখে সমান, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। আমরা জানি আমাদের সমাজে কিন্তু নারীরা অনেক কাজকর্ম করতেছে, কিন্তু কি করা আছে নারীদেরকে, যে পরিশ্রমের বিনিময়ে যে মজুরি সেটা কিন্তু দেওয়া আছে না। এই ন্যায্য মূল্যে যে অধিকার তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, কারণ তাদের শ্রমকে কিন্তু খাটো করে দেখা হচ্ছে, ছোট করে দেখা হচ্ছে। তাই সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। পৃথিবীতে যত মানুষ আছে শ্রমের বিনিময়ে সবারই ন্যায্য মূল্য, মানে কি ন্যায্য মানে কি সঠিক যে মূল্য তার যে প্রাপ্য সেটাকে ন্যায্য মূল্য বলে, সেটা তাকে দিতে হবে। এই যে তোমরা দেখতেছো আমাদের নারীরা বিভিন্নভাবে পরিশ্রম করতেছে, কাজ করতেছে, তাদের যে প্রাপ্যটা সেটা তাদেরকে দিতে হবে। আবার পুরুষেরা এরকম আছে, কাউকে কম কারো বেশি দেওয়া হয় সেটা করা যাবে না, যার যেটা প্রাপ্য সেটাই দিতে হবে। তাহলে সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। এরপর আমরা দেখবো ন্যায় বিচার পাওয়ার অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইনের চোখে সবাই সমান সেটা আমরা দেখলাম, এটাও একটা দাঁড়িপাল্লার ছবি, কিন্তু সেখানে কিন্তু ন্যায় বিচার পাওয়ার। এখন তুমি যে অপরাধ করেছো কেউ, আর তোমার বন্ধু অপরাধ করে নাই, কিন্তু তুমি তোমার বন্ধু কি হলো যে অপরাধ না করে তাকে ফাঁসি দেওয়া হলো তোমার কারণে, কিন্তু এটা থেকে কি হয়, ন্যায় বিচার পায় না, যে অপরাধ করেনি তাকে ফাঁসি দেওয়া হলো, এটা কিন্তু মোটেও ঠিক না। যে অপরাধ করেছে তারই বিচার করতে হবে, আর যে পরিমাণ অপরাধ করেছে সেই পরিমাণ অপরাধে বিচার হতে হবে, অবশ্যই ন্যায় বিচার পেতে হবে, বিচারের জন্য অবশ্যই ন্যায় ভিত্তিক হয়, অন্যায় ভাবে যেন বিচারে আটক না রাখা হয়, এটাই বলছে। তাহলে বিচারের জন্য অন্যায় ভাবে না হয়, ন্যায় ভাবে হয়, সকলে জানে সমান বিচারের অধিকার পায়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বিচার করতে যে অনেকে আমরা ছাড় দিয়ে থাকি, বিভিন্ন ভাবে ইয়ে করি, তোমরা নিজেই বোঝো, কিন্তু এরকম করা যাবে না, সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, অবশ্যই বিচার হতে হবে ন্যায়, অবশ্যই বিচার হতে হবে ন্যায়, ন্যায় বিচার পেতে হবে। এরপর আমাদের সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। সুপ্রিয় শিক্ষিতা, আমরা জানি আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় যে আইন চলে সম্পত্তির আইন, উত্তরাধিকার আইন, আমরা আমাদের বাবার মানে সম্পত্তি ভাগ পাবো, আমাদের বাবারা আমাদের দাদার সম্পত্তি ভাগ পেয়েছে, তাহলে উত্তরাধিকার কাকে বলে? মানে একজনের পরে আরেকজন যে আসতেছে সেটাই উত্তরাধিকার, মানে দাদার পরে যে পিতা আসছে, পিতার পরে যে সন্তানরা, এইভাবে ধীরে ধীরে উত্তরাধিকার সূত্রে মানে যে আমাদের সম্পত্তি সেটা পাবে। তাহলে সম্পত্তি ভোগ ও সংরক্ষণের যে অধিকার সেটা বিশেষ বোঝানো হয়েছে, যে আমাদের সমাজে ছেলে মেয়ে আছে অথবা পিতা মাতা যে মানে যে সম্পত্তির যে বন্টন সেটা কিন্তু একটা আইনগত বিষয় আছে, সেটা যেন উত্তরাধিকার সূত্রে মানে সঠিকভাবে পেয়ে থাকে, সেটা সংরক্ষণ করা এবং ভোগ করার যে অধিকার সেটা যেন সঠিকভাবে হয় আইনগতভাবে, সেটাই বলছে যে সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার যেন প্রত্যেক ব্যক্তিরই থাকতে হবে, কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কেউ যেন কম না পান, তার যেটা প্রাপ্য সেটাই তাকে দিতে হবে, কাউকে কম বেশি দেওয়া যাবে না, সেটা হচ্ছে অন্যায়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মুসলমানদের ধর্ম ঈদ পালন, এই যে এখানে যে হিন্দুদের এবং বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরকম অসংখ্য ধর্মাবলম্বী পৃথিবীতে বসবাস করছে। আমাদের দেশে এই কথা তোমরা সরি তোমরা চিন্তা করো, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিরা মানুষেরা বসবাস করে, তাহলে কেউ আছে বেশি, মুসলমানের সংখ্যা বেশি, হিন্দু খ্রিস্টানের সংখ্যা কম, তাহলে কি তাদেরকে আমরা ছোট চোখে দেখবো? আসলে তা না, ধর্ম নিজ নিজ, ধর্মটা নিজ নিজ, উৎসব সবার, তাহলে সবাই সবারকে আমরা সমানভাবে দেখবো।
আমরা যেভাবে উচ্চারণ করবো অন্যরাও সেভাবে উচ্চারণ করবে, কারোরই কোনো উচ্চারণে বাধা দেওয়া যাবে না, সবাই সবাইকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং সম্মিলিতভাবেই উৎসবগুলো আমরা পালন করবো। সেটাই বলছে নিজ নিজ ধর্ম পালনের অধিকার। তাহলে সবাই যার যার ধর্ম আছে সেই ধর্ম পালনের অধিকারগুলো রাষ্ট্র সমাজ এবং বিভিন্ন সংগঠন দিয়ে থাকে। হ্যাঁ, সুপ্র শিক্ষার্থী যদি দেখো এবার নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, তাহলে সুপ্র শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তুমি যদি তোমাকে সাপোজ ধরো ক্লাসে তুমি যদি প্রশ্ন স্বাধীনভাবে প্রশ্ন না করতে পারো তোমাদেরকে ঝাড়িয়ে দেয় আমি, তাহলে তো তোমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারবে না। তাহলে অবশ্যই তোমাকে প্রশ্ন করার মতো স্বাধীনতা তোমাকে দিতে হবে যে তুমি ইচ্ছা মতো প্রশ্ন জানে আমাকে করতে পারো। তার মানে এই নয় যে তুমি খারাপ প্রশ্ন করবে, তোমরা অবশ্যই প্রাসঙ্গিক ভালো প্রশ্ন তোমাদের মনে জানার আগ্রহ থেকে প্রশ্ন করতেই পারো। সেই রকম রাষ্ট্রের কাছে সমাজের কাছে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, সেটা তো আমরা স্বাধীনভাবে করতে পারি, কোনো ধরনের বাধা বিপত্তি না আসে, সেটা আমাদের রাষ্ট্র সমাজ এবং সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে সুপ্র শিক্ষার্থীরা নিজের মত ও মত প্রকাশের স্বাধীনতা, নিজের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, এই যে তোমরা জানো এই যে একটা কলম দেখা যাচ্ছে, কলম, এই কলম দিয়ে আমরা কি করি লেখি, তাহলে এটা কিসের প্রতীক? যে লেখনির মাধ্যমে আমার মত প্রকাশের যে স্বাধীনতা আমাকে কেউ বাধা দেবে না। এই যে আমরা পত্রিকায় লেখালেখি করি সেখানে আমাদের ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরি, আমরা লেখনির মাধ্যমে তুলে ধরি, সেরকম ভাবে আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তুলে ধরি, বিভিন্ন টকশোর মাধ্যমে তুলে ধরি, এটা হচ্ছে নিজের মতামত চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, যেখানে তুমি স্বাধীনভাবে বলতে পারো। এটাই এই অধিকারটুকু তোমাকে সমাজ দিয়েছে। এরপর আমরা নারী পুরুষ সমান অধিকার। তাহলে সুপ্র শিক্ষার্থীরা আমরা জানি যে আমাদের তোমরা যদি সমাজ তোমরা যে আসো ক্লাসে, বন্ধু বান্ধবী দুটাই তোমরা এক ক্লাসে থাকো, অথবা বাসাতে তোমরা ভাই বোন আসো, তাহলে কি দুটাই সন্তান, দুজনেই স্টুডেন্ট আমাদের, তাহলে সবাইকে আমরা সমান চোখে দেখবো না? কাউরে কি একটু বেশি দেয়, কাউরে কি কম দেয়? আসলে না, সবারই কিন্তু দেখো আজকে নারীরা আমাদের কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী আছে নারীরা, তাহলে আমরা কেন ধরে নেবো যে নারীরা পারে না? নারীরা ডাক্তার সকল ক্ষেত্রে নারীরা, তাহলে নারী পুরুষের অবশ্যই সমান অধিকার সেটা আছে, অবশ্যই সমান কাজ হয়। এই যে দেখো নারী পুরুষ একসঙ্গে সবাই মিলেমিশে কাজকর্ম করতেছে, এই যে এখানে দেখো আমাদের প্রধানমন্ত্রী, এখানে মন্ত্রীরা আছে, নারী মন্ত্রী আছে এবং দেখো পুরুষরা আছে, তাহলে নারী পুরুষ সমানে যে সমান সেটা সময় সেই দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে, তাহলে নারী পুরুষের সমান অধিকার সেটাও আমাদের দেখতে হবে। সুপ্র শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম মানবাধিকার, মানবাধিকারের যে প্রথম পাঠ সকলের যে অধিকার সেটা, তাহলে আমরা জানলাম কি মানবাধিকার কি, সকলের যে প্রয়োজনগুলো চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আছে অধিকার, সেগুলোকেই বলা হয় মানবাধিকার, সকলের প্রাপ্য অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার। তাহলে মানবাধিকার কে বাস্তবায়ন করেছে? সর্বপ্রথম স্বীকৃত 1948 সালে কি 10ই ডিসেম্বর জাতিসংঘ প্যারিসের একটা সম্মেলনে এই যে মানবাধিকার সর্বজনীন স্বীকৃত যে দলিলটা সেটা 30টা ধারা আছে, ধারাটা মানে পাশ হয় সেখানে। তাহলে সুপ্র শিক্ষার্থীরা তোমাদের মানবাধিকার কি, মানবাধিকার কে স্বাক্ষর করে, কত তারিখে হয়, এগুলো জানলে মানবাধিকারের বিষয়গুলো তোমরা জানতে পারলে, তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা একটু লক্ষ্য করো, বিষয় প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দাও। মানবাধিকার কি, তাহলে তোমার মানবাধিকার কি সেটা তোমরা জানলে। কত সালে জাতিসংঘ মানুষের অধিকারগুলো স্বীকৃতি দিয়ে সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে 1948 সালে 10ই ডিসেম্বর কত তারিখে, যে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদন করে জাতিসংঘ, মানে 10ই ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে কেন? তাহলে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন যে ঘোষণাপত্র অনুমোদন করছে কেন, কি জন্য করছে এটা, আর শিক্ষা গ্রহণ কি কি ধরনের অধিকার, শিক্ষা গ্রহণ কি ধরনের অধিকার, দুটি মৌলিক মানবাধিকারের নাম লেখো। এই যে আমি মৌলিক মানবাধিকার বললাম সেগুলোর মধ্যে দুটি নাম লিখতে হবে, এটাই বলছে সুপ্র শিক্ষার্থীরা। এখন দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে, তাহলে বাম পাশের যে বাক্যাংশ দেওয়া আছে তার সাথে ডান পাশে যেটা বসবে সেটা মিল করতে হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি যে তোমাদের পড়ালাম এই পড়ার মধ্যে তোমরা পাবে, তোমরা একটু লক্ষ্য করো 1948 সালে জাতিসংঘ, তাহলে 1948 জাতিসংঘ কি করেছিল, এই যে মৌলিক এই মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছিল। তাহলে 1948 সালে 10ই ডিসেম্বর যে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে কে, 1948 সালে জাতিসংঘ। আইনের চোখে কি, আইনের চোখে কি সবাই সমান, আইনের চোখে কি সবাই সমান, সবাই সমান অধিকার আছে। নারী ও শিশু পাচার কি ধরনের কাজ, মানবাধিকারের লঙ্ঘন, তাহলে নারী ও শিশু পাচার মানবাধিকার লঙ্ঘন, নারী আর শিশু যে পাচার সেটা মানবাধিকার লঙ্ঘন। সবার মানবাধিকারকে কি বলে, সবার মানবাধিকারকে শ্রদ্ধা করতে হবে, সকলের যে মানবাধিকার প্রয়োজনগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষার অধিকার কি, শিক্ষার অধিকার একটি মৌলিক মানবাধিকার, একটি মৌলিক মানবাধিকার, শিক্ষার অধিকার একটি মৌলিক মানবাধিকার।
সুপার শিক্ষিত। এখন আমরা দেখো কাঠামোবদ্ধ প্রশ্নোত্তরের অংশ, এখন আমরা যে প্রশ্ন হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নোত্তরের অংশ, মানবাধিকার কি, মানবাধিকার কি, সকলের যে প্রয়োজন বা চাহিদা সেগুলি আছে মানবাধিকার, আর মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন, মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন, পৃথিবীতে সকলকে ভালোভাবে বাঁচার জন্য যে অধিকারগুলো আছে এই প্রয়োজন থেকে মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, এগুলোর কারণে যে মানবাধিকার স্বীকৃত যে দলিলগুলো সেগুলো স্বাক্ষর করা হয়েছে। মানবাধিকার রক্ষার চারটি উপায় লক্ষ্য, তাহলে মানবাধিকার রক্ষার চারটি উপায় কি, কোথাও মানবাধিকার লঙ্ঘন হলে প্রতিবাদ করতে হবে, সচেতন হতে হবে এবং কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই তো এরকম চারটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের যে ক্লাসে একবার শেষ পর্যন্ত এসে গেছি, তাহলে আমি আজকে এখানেই শেষ করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী ক্লাস দেখা আমন্ত্রণ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।